সৌভাগ্যের বিষয় অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমে অনুষ্ঠানে আলোচনায় একটা কথা তো আসবই, প্রচুর লোক খুব ঠকেছেন বোঝা যাচ্ছে যখন আপনারা আমার কাছে আসেন, ভুরি ভুরি লোককে দেখিয়েছেন জ্যোতিষদের, ভুরি ভুরি কাগজ এনে দেখাচ্ছেন, দেখে অবাক হই। আর কেন বুঝতে পারি না যে তাদের কাছে কেন কাজ পাননি বা তারা কি করতে চায়নি, এটা আমার জানা বাইরে। খারাপ লেগেছে আপনাদের, অর্থ নষ্ট হয়েছে, অর্থ কষ্ট, পয়সা যতই হোক আমি আপনি সবাই আমরা খুব কষ্ট করেই রোজগার করি, প্রত্যেকে পয়সার দাম আছে, আর অর্থ না থাকলে কোনো কিছু হয় না, কিচ্ছুটি হয় না, কিচ্ছু পাওয়া যায় না জগতে, অর্থ বিনিময় সব, অর্থ থাকলে দুনিয়া আপনার, অর্থ না থাকলে দুনিয়াও বেশ। যাই হোক, কেন কথাটা বললাম, কারণ আপনারা যখন চেম্বারে যাই, কিছু মানুষ আমাকে একজন এত দেখিয়েছে, মানে এত বছর ধরে দেখাচ্ছে, তার সন্তানের তো বিয়ে দিতেই পারলো না, কেন দিতে পারলো না আমার মাথায় এলো না, যেখানে বিবাহযোগ রয়েছে, বেশ, আমি কারোর নাম নেব না, কিন্তু তারা বেশ নামি, কিসের মতো তারা নিজেদের নাম মনে করে, কিন্তু এরকম না, যদি তার যোগে বিবাহ না থাকতো তাহলে হয়তো আলাদা জিনিস, কিন্তু তার যোগে বিবাহ রয়েছে, সেই কাজও আমি করেছি বা নিয়েছি, দেখা যাক আগামী দিন সে কি রিপোর্ট দেয়। আজকে একটা আলোচনায় আসবো, সেটি হচ্ছে জল, জলের দ্বারা আমরা নিজেদেরকে শুদ্ধ থেকে শুরু করে শুভ কাজ থেকে শুরু করে সকল কিছু করি, সকালবেলা ঘুম থেকে উঠেও ব্রাশ করার পর কিন্তু জল দিয়ে মুখ ধুই, জল দ্বারা রান্না থেকে শুরু করে জল দিয়ে স্নান করা থেকে শুরু করে জল থেকে বাসন ধোয়া থেকে শুরু করে জল দিয়ে জলের যাবতীয় কাজ, এমনকি নিজেদের পিপাসা মেটানোর জন্য জল কিন্তু আমাদের প্রধান একটা দেয়, যে জল ছাড়া আমরা কিছু ভাবতে পারি না, এই এত গরম তৃষ্ণা আসছে জল, একটু কিছু খাচ্ছি জল, তাহলে জল কতটা মাহাত্ম্য, তাই এই জল নিয়ে এমনকি কাজ করলে আমার জীবনের অর্থের জায়গা বলুন, দুর্ভাগ্য কেটে গিয়ে একটা জায়গা স্টাবলিশড হবে, কিছু একটা করতে পারবো, কিছু কিনতে পারবো, অর্থ একটু সামঞ্জস্য হয়ে দাঁড়াবে, আর অর্থ খুব দরকার, খুব ভাইটাল প্রত্যেকজন জানে, এই জলের মাধ্যমে আমাদের জীবনকে আমরা চেঞ্জ করতে পারি, তা আজকে আপনারা আমার কাছে টোটকাটা শুনবেন। আরেকটি টোটকা অবশ্যই আমি একটু কথা বলে নি, অনেকদিন ধরে বলার ইচ্ছে ছিল, টোটকা তো প্রচুর ভুরি ভুরি শোনেন, প্রচুর জন অনেক যন্ত্রক দেয়, আমিও বহু সময় যন্ত্রক দিয়েছি, কিন্তু জানেন কি, কোন যন্ত্রক কোন টোটকা করার আগে তাকে শুদ্ধিকরণে, তাকে সংকল্প করে, তাকে ঈশ্বরকে জানিয়ে যেখানে যদি কাজ করেন তবেই কিন্তু টোটকাটা আপনার জন্য ফলপ্রসূ হবে, নইলে কিন্তু আপনি ফলপ্রসূ রেজাল্ট পাবেন না, তখন টোটকাটা বলবেন যে এই টোটকাটা আমার কোনো কাজে লাগলো না। একটি যন্ত্র যদি আপনি আঁকেন, অনেক সময় আছে না এই যন্ত্র মেকে এইভাবে করবেন, অনেকেই বলে এই যন্ত্রটি করার আগেও একটি লিখে তারপরে একটি কাঁসা বা পিতলের থালা রেখে নৈবেদ্য দিয়ে ফুল দিয়ে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তাকে ঈশ্বরের কাছে স্মরণ করে ঈশ্বরের নাম নিয়ে যে করছেন যা কিয়া, তবে কিন্তু ওই যন্ত্রটি একটি যন্ত্র রইল না, শুধুমাত্র সে একটি শক্তিশালী যন্ত্র হয়ে দাঁড়ালো যে আপনাকে ক্রিয়া করবে। তাই যারা ভুরি ভুরি দিয়ে দিচ্ছে যন্ত্র লিখে নিন, একদম দৌড়াবেন না তাদের পেছনে, সত্যি বলছি দৌড়াবেন না, শুধু শুধু ঠকা, শুধু শুধু এসে বলা যন্ত্রটি কোন উপায় করতে হবে সেটা কি বলেছে, শুধু বলে যন্ত্রটি লিখে দেবেন, এখানে যন্ত্র লিখবেন, ওখানে যন্ত্র লিখবেন, ওখানে যন্ত্র লিখবেন, যন্ত্রটা লিখবো ঠিক আছে, কিন্তু যন্ত্রটাও তো শুদ্ধিকরণ করতে হবে। আমরা যখন ফুল দিই ফুলটা বহু হাত দিয়ে আসে, এক ফুল ঠাকুর পুজো যায় আর একটা ফুল মানে শ্মশানেও কাজে লাগে, ফুলের মাহাত্ম্য আছে, সেই ফুলকেও কিন্তু আমরা শুদ্ধিকরণ করি, ব্রাহ্মণরা জানে কিন্তু ফুলকেও শুদ্ধিকরণ করতে হয়, বা গঙ্গার জল ছিটিয়ে ফুলটিকে আমরা ঠিক করি, তবে তো সে পূজার কাজে লাগে। ঠিক তেমনি একটি যন্ত্র শুধু লিখে ফেললাম, করে ফেললাম কাজ, তাতে কিন্তু কাজ হয় না,
শুধু শুধু মন জোগানো কথাবার্তা বলা হয়, তারা বলে যন্ত্রম কাজ করতে গেলে তাকে কাজটি করতে হবে। ঠিক তেমনি যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে একটি কাঁসা বা পিতলের থালার মধ্যে তাকে রেখে ফুল নৈবেদ্য দিয়ে আপনার সাধ্য মতো যে প্রসাদ আপনি দিতে চান সাথে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তারপর আরাধনা করে তারপর ঈশ্বরকে দেখে যাদের দীক্ষা মন্ত্র থাকবে তারা জপ করে। ঠিক আমি কিন্তু বারংবার বলি, কোথায় শুনেছেন কিনা জানি না, নিজের নাম বাসস্থান সবকিছু বলার পর কিন্তু আমি করতে দেবো। এখানে কে আছে? তারপর তো টোটকাতে রয়েছি। হ্যালো, জয় জগন্নাথ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানেন? আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কারণ আমার হ্যাঁ বেশ অনেকটা বছর মামলা মকদ্দমাও মনে হয়ে গিয়েছিল। যাক ভালো হয়েছে, আপনি প্রাপ্য টাকা পেয়েছেন তো? বাহ বাহ, আপনার ডেট অফ বার্থ বলুন, আমি দেখছি, ডেট অফ বার্থ বলুন। কত জানুয়ারি? সেকেন্ড জানুয়ারি 1975। সময়? সকাল 6:30। জন্মস্থান? আচ্ছা, ধনু লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্রে জন্ম। জন্মছকে তো আপনি সে সময় জন্মছক কিছু ঠিক করতে চাননি, শুধু বলেছিলেন তন্ত্রের মাধ্যমে আমাকে এটা পাইয়ে দাও, আমার এখনো মনে আছে। আচ্ছা, পৈতৃক সম্পত্তি কেনার যদি যোগটা দেখি, আমি একটু দশা দেখি, এই মুহূর্তে কিন্তু কেনাটা ঠিক হবে না। এপ্রিল মাসের পরে কিন্তু চেষ্টা করবেন কেনার জন্য যদি কিনতে চান, কারণ এই মাসে কিনলে ভালো হবে না। এক, দ্বিতীয় হচ্ছে সম্পত্তিটি আপনি আপনার নামেই কিনতে পারেন, আপনার এক বা একাধিকের বেশি সম্পত্তির সুযোগ আসবে। আপনি কিন্তু শুধু পৈতৃক সম্পত্তি নয়, আপনি শ্বশুরবাড়ির তরফ থেকেও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। শ্বশুরবাড়ির থেকে কিছু পেয়েছেন? মানে ওখান থেকেও কিন্তু আপনি পাবেন, আর এইটা যেটা করছেন সেটাও একটা এক্সট্রা, কারণ সম্পত্তির যোগটা এখানে খুব ভালো রয়েছে, সেই জায়গাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বলেন ফ্ল্যাট কেনার, এই মুহূর্তে কিনবেন না, এপ্রিল মাসের পর থেকে চেষ্টা করুন। এখন হুট করে কোনো কিছু কিনবেন না, এক, কোনো দালাল বা কোনো কিছু মারফত যদি করেন ঠকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে সাবধান, একটু ভালো করে চেক করে বারংবার কথা বলে তারপর কিন্তু সেই জায়গাটা এগাবেন। আসুন আসুন আসুন, আমি বলে দেবো। আর যদি কোনো জায়গায় কোনো কিছু ফ্ল্যাট দেখে পছন্দ হয়েছে বা কি হয়েছে যদি হয় তার ছবিটা নিয়ে আসবেন বা তার ঠিকানাটা আমাকে বলবেন, আমি আরো বলে বলতে ঠিক হবে যে এমনি তো দেখছেন গার্ডেন নিচে কত বড় ঘটনাটা ঘটে গেল, তাই একটুখানি আমাকে দেখাবেন ছবিটা নিয়ে এসে, আগে ছবি দেখান বা কিছু, বা ওখানে যদি বাড়ির একটুখানিও একটু কাছেও যদি কোনো ধুলো আনতে পারেন তার বাস্তু ভালো আছে কিনা, আরো ভালো হয় যদি আমাকে নিয়ে গিয়ে একটু বাস্তু চেক করান এটা ঠিক হবে কিনা, তাহলে কিন্তু আমি আরো বলতে পারবো। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। যাক, আজকে সেই আলোচনায় আবার ফিরে আসি। আলোচনাটা কি? আলোচনাতেই হচ্ছে আমরা কি করব, জলকে নিয়ে কি করব, জলে আমাদের শুভ সবকিছু,
অশুভ সবকিছু জলের মাধ্যমে আমাদের বিয়ে থেকে শুরু করে শেষ জীবনে মৃত্যু শয্যায় যে আমাদের হিন্দু মতে মৃত্যু শয্যায় যে লাস্ট অংশটি আমি বলছি না, যেটা সেটাও আমাদের গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসতে হয়। তাই জল আমাদের অফুরন্ত একটি মূল্যবান সম্পদ বলতে পারেন, প্রাণীয় পানীয় জিনিস বলতে পারেন, প্রয়োজনীয় বলতে পারেন, দরকার যাকে যে রূপ বলে আপনি বললেন। একটি মাটির কলস অথবা ইটু ঘট নিশ্চয়ই দেখেছেন, এরকম মাটি লাল মাটির কলস বা লাল মাটির ঘট টাইপের যেটাই আপনারা পাবেন, তার মধ্যে পূর্ণ জল ভরবেন, পূর্ণ জল। সেই জলকে আপনি তার আপনার যতটুকু অংশ দেখা যায় তাকে দেখে জলকে বলবেন, আমার আর্থিক সচ্ছলতা বাড়বে, আমি জানি আমার আর্থিক সচ্ছলতা হবে, আর হয়ে গেছেই প্রায়, আর কিছুদিন পর আমি আমার এই আর্থিক সচ্ছলতার জন্য আমি আমার যে কোনো ঋণ বলুন বা যে কোনো কাজ আমার মনে হয় সেই দিকটা আমি একটু করতে পারবো, মা লক্ষ্মীর কৃপা আমি অর্জন করতে পারবো জলকে জানিয়ে তারপর উত্তর পূর্ব কোণে একটা সাইডে রেখে দেবেন। রেখে যদি ঢাকা দিতে পারেন খুবই ভালো, যদি ঢাকা দিতে না পারেন লাল কাপড় দিয়ে মুখটা বেঁধে দেবেন। এটি যে কোনো শুভ মঙ্গলবার অথবা বৃহস্পতিবার অথবা যে কোনো পূর্ণিমা তিথিতে কাজটি শুরু করতে পারেন। এই যে কাজটি হবে আবার আরেকটি পূর্ণিমা তিথিতে ওই জলটি কোনো ভাসমান জলে ভাসে আবার নতুন করে আরেকটি ওরকম নিয়ে আপনি করতে পারেন। দেখুন আস্তে 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 আপনার আর্থিক সচ্ছলতার জায়গাটা অনেকটা বেড়েছে, আর আর্থিক সচ্ছলতা যদি বাড়ে সমস্যা সমাধানের জন্য আমার কাছে কেন আরো অনেক জ্যোতিষের কাছে আসতে থাকবেন, যেখানে বিশ্বাস হবে, কারণ আর্থিক সচ্ছলতাটা খুব প্রয়োজন আছে। সমস্যা জীবন মানে জন্মেছি মানে সমস্যা, সমস্যা ছাড়া জীবন হয়। এই জীবনকে যদি সমস্যা থাকে সমস্যা থেকে রক্ষা করতে গেলে আর্থিক দিক স্টাবলিশ হতে হয়। তাই আর্থিক দিকের জন্য আজকে টোটকাটা রইল, ভালো থাকুন, আবার আসবো আবার নতুন কোন প্রোগ্রাম নিয়ে। আর যারা দেখাতে চাইছেন চেম্বার করে রয়েছে শিয়ালদা, শাহরাপুলি, শোভাবাজার, কালীঘাট, এছাড়া অনলাইন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না।